ভিডিওটিতে আমরা যা নিয়ে আলোচনা করব সেটি হলো 2019-এর লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচনের ভোটের শিডিউল, এটি নিয়েই আলোচনা করব। তবে এই ভোটের শিডিউলটি এখনও সম্ভাব্য শিডিউল, এই কারণেই সম্ভাব্য বলছি কারণ এখনও পর্যন্ত সরকারি নোটিফিকেশান এই শিডিউল সম্পর্কে জারি হয়নি। তো বিভিন্ন নিউজ ওয়েব পোর্টাল এরা 2014 সালের আঙ্গিকে এই সম্ভাব্য ডেটগুলি প্রকাশ করেছেন, আমরাও সেই সম্ভাব্য ডেটগুলি নিয়েই আপনাদেরকে সচেতন করবার চেষ্টা করব বা অবহিত করবার চেষ্টা করব। চলুন দেখা যাক সম্ভাব্য ডেটগুলি কী আছে। দেখুন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি What will be the projected date of the 2019 Lok Sabha election? তো বোঝাই যাচ্ছে এখনও পর্যন্ত ডেট ডিক্লেয়ার হয়নি, ঘোষণা করা হয়নি, টোটালটাই প্রজেক্টেড ডেট। আমরা যদি এবার দেখি যে কীভাবে প্রজেক্টেড হচ্ছে ডেটটি, কীভাবে ভাবনা চিন্তা হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন যারা দিয়েছে, মোদি হ্যাজ টেকেন ওভার চার্জ ইন মে 26th May 2014, সো ইলেকশন মে বি শিডিউল ইন 10th April টু মে 10th May। দেয়ার অর ফোর ফেজেস, লাস্ট ফেজ উইল বি অ্যারাউন্ড 10th May, রেজাল্টস মে ডিক্লেয়ার বিটুইন 15th or 28th May। তো এই ছিল কিন্তু প্রজেক্টেড ডেট সম্পর্কে বলা। আমরা প্রজেক্টেড ডেটগুলি কোন সময়ের মধ্যে হতে পারে সেগুলি সম্পর্কে জানলাম। চলুন এবার দেখি 2014 সালে যেটার আঙ্গিকে একটা প্রজেক্টেড ডেট হতে পারে বলে জানা যাচ্ছে, যেহেতু এখনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি আর সরকারি তরফ থেকেও যেটা চাওয়া হয়েছিল 4টে বিধানসভা নির্বাচনের সময় সাথে এক বাঁচানোর টাকা ওর জন্য বাঁচানো তো চাওয়া হওয়ার জন্য কমিশন ছিল ইলেকশন যে চারটের কাছে রাজ্যে অ্যাসেম্বলি ভোটের সময় এই ভোটটি হোক, কিন্তু সেটা তো আর হয়নি। সুতরাং এমনটিও হতেই পারে, অনেকে সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না যে 14-তে যেরম হয়েছিল সেরমভাবেই ভোটের শিডিউল হতে পারে। তো চলুন দেখা যাক 14-তে শিডিউল কীরম ছিল। আমরা চলে এসেছি একটি ওয়েব পেজে যেখানে লোকসভা ইলেকশন নিরিখে ওয়েস্ট বেঙ্গলের ভোটটি কবে হবে এটি জানানো হয়েছে, প্রজেক্টেড যে ডেটগুলো রয়েছে সেগুলো জানানো হচ্ছে। এখানে একটি কথা বলে রাখবার চেষ্টা করব যে এই ওয়েবসাইটের নাম আমরা বলতে পারছি না ইউটিউবের কপিরাইটের বাধা নিষেধের জন্য। তবে আপনারাও এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে লোকসভা ইলেকশনস ওয়েস্ট বেঙ্গল ভোটস অন April 17, 24, 30 অ্যান্ড May 7 অ্যান্ড 12, এইগুলি কিন্তু লেখা রয়েছে। বলাই বলল ডেটগুলো শুনে যাচ্ছে যে এটি 5 পর্যায়ে ভোট ওয়েস্ট বেঙ্গলে হবে। দেখুন এখানে লেখাও রয়েছে সেটা, ওয়েস্ট বেঙ্গল উইল ভোট ফর লোকসভা ইলেকশনস ইন 5 ফেজেস, দ্য ডেটস আর April 17, 24, 30, May 7 অ্যান্ড 12th। তো এটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ 5টি ভাগে ভোটটি হবে। এখন পাঁচ ভাগের মধ্যে আপনার অঞ্চলটি কবে পড়বে
কোন দিন পড়ছে, চলুন দেখা যাক। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে কুচবিহার 7th মে, আলিপুরদুয়ার 7th মে, জলপাইগুড়ি 7th মে, দার্জিলিং 7th মে, রাজগঞ্জ 24th এপ্রিল, বালুরঘাট 24th এপ্রিল, মালদা 24th এপ্রিল, মালদা উত্তর 24th এপ্রিল, মালদা দক্ষিণ 24th এপ্রিল, জঙ্গিপুর 24th এপ্রিল, বহরমপুর 12th মে, মুর্শিদাবাদ 24th এপ্রিল, কৃষ্ণনগর 12th মে, রানাঘাট 12th মে, বনগা 12th মে। এর আগে আমরা রায়গঞ্জকে রাজগঞ্জ বলে উল্লেখ করেছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং দুঃখিত। ব্যারাকপুর 12th মে, দমদম 12th মে, বসিরহাট 12th মে, জয়নগর 12th মে, মথুরাপুর 12th মে, ডায়মন্ড হারবার 12th মে, যাদবপুর 12th মে, কলকাতা দক্ষিণ 12th মে, কলকাতা উত্তর 12th মে, হাওড়া 30th এপ্রিল মানে 30 তারিখ, উলুবেড়িয়া 30 তারিখ, শ্রীরামপুর 30 তারিখ এপ্রিলের, হুগলি 30 তারিখ, আরামবাগ 30 তারিখ এপ্রিলের, তমলুক 12th মে, কাঁথি 12th মে, ঘাটাল 12th মে, ঝাড়গ্রাম 7th মে, মেদিনীপুর 7th মে, পুরুলিয়া 7th মে, বাঁকুড়া 7th মে, বিষ্ণুপুর 7th মে। বর্ধমান দুর্গাপুর 30শে এপ্রিল, আসানসোল 7th মে, বোলপুর 30শে এপ্রিল, বীরভূম 30শে এপ্রিল। তো এই ছিল গোটা পশ্চিমবঙ্গে 2014 সালে যে ভাবে ইলেকশন হয়েছিল সেরম একটি ছবি, এবং সকলেই এরম একটি সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে 14-র মতো করেই কিন্তু ইলেকশন কমিশন এভাবে 19-এও ডিক্লেয়ার করতে পারে, যদিও এখন ওনারা ডিক্লেয়ার করেননি কী করবেন না করবেন সম্পূর্ণ ওনাদের ওপরে। তো এই ছিল বড় আপডেট, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার আজকের দিনটি ভালো যাক, শুভ হোক, ধন্যবাদ।